নমস্কার বন্ধুরা রাজ্যের সিআইডি দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটার্স থেকে শুরু করে একাধিক পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞাপ্তি জারি হয়েছে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে ছেলে মেয়ে সকল প্রার্থী আবেদন করতে পারবেন তো আপনারা যদি আবেদনে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে পাচ্ছেন আমরা এখন সিআইডির ফুল অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এই ওয়েবসাইটে আসার পর একদম নিচে চলে যাবেন নিচে আসার পর প্রথম যে অফিসিয়াল নোটিফিকেশনটি এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অ্যানালাইটি অ্যানালিসিস তো এখানে ভিউ যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফুল অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে যাবে এছাড়া ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা ওখানে ক্লিক করেও সরাসরি ফুল অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবেন তো আপনাদের এখান থেকে ফুল অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে গেছে এবার ওপেন করে দেখিয়ে দিচ্ছি এবার আমাদের সামনে ফুল অফিসিয়াল নোটিফিকেশানটি ওপেন হয়ে গেছে এখানে প্রথমে কী বলছে দেখুন কোন কোন পোস্টে নিয়োগ করা হবে সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে তবে এই রিক্রুটমেন্টটি কিন্তু একটা কন্ট্রাকচুয়াল বেসিস সেটাও এখানে দেওয়া রয়েছে ভালো করে এগুলো লক্ষ্য করুন দেখুন এখানে লেখা রয়েছে টেম্পোরারি অ্যান্ড কন্ট্র্যাকচুয়াল বেসিস অর্থাৎ আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসে বা চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে এটা মাথায় রেখে আপনারা এখানে আবেদন করতে পারেন এবারে দেখে নিচ্ছি কোন কোন পোস্ট এখানে নিয়োগ হতে চলেছে দেখুন প্রথমে কী পোস্ট হয়েছে কম্পিউটার অ্যানালিস্ট তারপরে কম্পিউটার নেটওয়ার্ক অপারেটর তারপরে কম্পিউটার অপারেটার তারপরে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে এই চারটি পোস্টে নিয়োগ হচ্ছে প্রথম পোস্টে দেখুন উনিশটি ভ্যাকেন্সি রয়েছে কুড়ি হাজার বেতন থাকছে কম্পিউটার নেটওয়ার্কে দুটি ভ্যাকেন্সি রয়েছে তেরো হাজার বেতন থাকছে কম্পিউটার অপারেটারে একটি ভ্যাকেন্সি রয়েছে তেরো হাজার বেতন থাকছে এরপর আপনাদের ডেটা এন্ট্রি অপারেটার রয়েছে এখানে তেরো হাজার মতো আপনাদের স্যালারি রয়েছে এবং সাতটি পোস্ট রয়েছে প্রথমের যে পোস্ট রয়েছে এখানে বিসিএ করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে রয়েছে কম্পিউটার নেটওয়ার্ক এবং এই যে দুই তিন চার এই যে চা তিনটি পোস্ট রয়েছে লাস্টের এই তিনটি পোস্টেই আপনাদের গ্র্যাজুয়েশান যোগ্যতা চাই এবং সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট চাই তবেই আবেদন করতে পারবেন তো এই সমস্ত যোগ্যতা থাকলেই তবেই আপনারা আবেদন করতে পারবেন এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আবেদন করবেন এই অফিসিয়াল নোটিফিকেশনের সাথে সাথে কিন্তু আপনাদের আবেদনপত্রটি রয়েছে দেখুন প্রথম যে আবেদন আবেদনপত্রটি রয়েছে সেটা প্রথমেই রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অ্যানালিস্ট তো প্রথমে যে এই যে পত্র রয়েছে এটা কম্পিউটার অ্যানালিস্ট অর্থাৎ এক নম্বর পোস্টের জন্য এখানে একটা আপনাদের পাসপোর্ট সাইজ ছবি অ্যাটাচ করে দেবেন দেওয়ার পর ভালো করে এই ফর্মটা ফিল আপ করবেন তারপরে এই ফর্মের সাথে দেখুন আরেকটা রয়েছে এটা হচ্ছে আপনাদের কল লেটার অর্থাৎ অ্যাডমিট কার্ড এটাও ভালো করে ফিল আপ করবেন এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি অ্যাটাচ করে দেবেন এটা কিন্তু প্রথমের যে পোস্ট রয়েছে কম্পিউটার অ্যানালিস্ট তার এবার দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ যে পোস্টগুলো রয়েছে তার একটাই ফর্ম সেটা হচ্ছে এইটা এই ফর্মটা হচ্ছে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর ফর্ম এটাই তো এখানেও কল লেটার রয়েছে ভালো করে এই দুটো ফর্ম ভালো করে ফিল আপ করে নেবেন ফিল করার পর কিভাবে আবেদন করবেন বলে দিচ্ছি এর সাথে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স কপি যেমন হচ্ছে আপনার উচ্চ শিক্ষাগত যোগ্যতা যে রয়েছে তার জেরক্স কপি মার্কশিটের জেরক্স কপি দিয়ে দেবেন আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি দিয়ে দেবেন এবং রেসিডেন্টাল সার্টিফিকেট হিসাবে আপনার ভোটার কার্ড অথবা আধার কার্ডের একটা জেরক্স কপি অ্যাটাচ করবেন আবেদনপত্রর সাথে অ্যাটাচ করার পর সিআইডির যে অফিস রয়েছে এই যে অফিসের ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় কিন্তু একটা মুখবন্ধ খামে ভরে দিয়ে ডব বক্স করে দিয়ে আসতে হবে কত তারিখের মধ্যে এই ডব বক্সটা করতে হবে এখানে দেওয়া রয়েছে দেখুন পনেরোই জুলাই দু হাজার একুশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের ডব বক্সে ডব করে আসতে হবে আবেদনপত্র টি এবং মনে রাখতে হবে আপনাদের কিন্তু এটা আপনারা পায়ে হেঁটেও এটা যেতে পারেন অথবা আপনারা আপনাদের কোনো স্পিড পোস্ট বা যে কোনো পোস্টের মাধ্যমে এটা করে দিতে পারবেন তো আমি বলবো আপনারা যদি সিআইডির অফিসে এসে এটা জমা দেন তাহলে সব থেকে ভালো হয় তো ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এখানে আবেদন করতে হয় আর এই সমস্ত জব আপডেটস আরও জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ